এই প্রবাস জীবনে আমাদের এলাকাতে আশেপাশে কোনো বাঙালি নাই, এটা আমাকে সবাই বলতো যে মেঘলা তুমি বেঁচে গিয়েছ। দুইজন মারা গেছে। হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমাদের বাসার এখানে মানে আমাদের প্রতিবেশী দুজন মানুষ মারা গিয়েছে, তারা আবার দুজন আত্মীয় লাগে। এই যে কার্লো যে তনন, উনি হচ্ছে আমাদের একজন পরিচিত, পাশের জন হচ্ছে ওনারই রিলেটিভ। তো দুজন হচ্ছে একদিন পরপর মারা গিয়েছে, তো ওনাদের এখানে ছবি টানিয়ে রেখেছে। কথা হচ্ছে যে যেই ধর্মেরই হোক, আসলে প্রত্যেকটা প্রাণী কি হচ্ছে মৃত্যুর সাথে একদিন না একদিন গ্রহণ করতেই হবে। যাই হোক, আমি বাবুকে ওর স্কুলের বাসে উঠিয়ে দিয়ে আমি এখানে ওয়েট করছিলাম। এখানে দেখলাম এই আপুর যে ব্যাগটা, এই ব্যাগের সাথে হচ্ছে আমি আজকে যে ড্রেসটা পরেছি, আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গিয়েছে। এই আপুর সাথে আমার মাঝে মাঝেই দেখা হয় যখন আমি আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসে যাই। যাই হোক, আজকে হচ্ছে আমি আপনাদের কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিব, আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আর এই আপু হচ্ছে দুজনে বাসের জন্য ওয়েট করছিলাম, তো ফাইনালি আমাদের বাস চলে এসেছে। তো বাসে উঠে পড়লাম, একটা আন্টি আমাকে কমেন্ট করেছে, তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে কলেজ বা ভার্সিটিতে ভর্তি হচ্ছ, এটা হচ্ছে ভাষা শিক্ষার স্কুল। আমি 2009 থেকে 2011-তে A1 A2 B1 B2 শেষ করেছি, এটা তোমার কার্তা সৌজন্যর বা এতে অবশ্যই হচ্ছে মানে বোঝাচ্ছে যে এটার জন্য আমার এই কোর্সটা লাগবে। যাই হোক, আন্টি বলতেছি কারণ 2009 সালে হচ্ছে উনি এগুলো শিখেছে, আর 2009 সালে তখন আমি মাত্র ক্লাস ফাইভে পড়ি। এজন্য আমি ওনাকে আন্টি বললাম, কলেজ বা ভার্সিটিতে পড়ার আমার হচ্ছে গিয়ে এগুলো আমি অলরেডি বাংলাদেশ থেকে শেষ করে এসেছি, আপনি যদি না জানেন তাহলে আমার চ্যানেলে ওল্ড ভিডিও দেখতে পারেন। ইন্টার অনার্স এগুলো আমার কিন্তু করা শেষ, আর আমার জানা মতো আমি কোনো ভিডিওতে বলি নাই যে আমি ইতালিতে কোনো ভার্সিটি বা কলেজে পড়ছি। আমি আমার স্টাডি শেষ করার জন্যই কিন্তু আমার হাজবেন্ডের কাছে মানে ইতালিতে অনেক দেরি করে এসেছি, আমি চাইলে আরও আগেই কিন্তু আসতে পারতাম। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আর আন্টির প্রশ্নের রিপ্লাই দিতে দিতে আমি আমার ক্লাসে চলে এসেছিলাম। ক্লাস করার শেষে আমি হচ্ছে আবার বাস ধরে বাসায় যাচ্ছি। তো কথা হচ্ছে এর আগে যখন আমি একটা গ্রুপ আছে ইটালিতে, গার্লস গ্রুপ, শুধু ইটালিতে যে সব প্রবাসীরা আপুরা আছে তাদের সাথে আমি অনেক গল্প করেছি, অনেক আপু আমাকে বলতো যে মেঘলা তুমি একা আছো এটা অনেক ভালো, কারণ এখানে একজনের পিছনে একজন অনেকভাবে লেখে থাকে। আমি আসলে এই কথাগুলো আগে তেমন একটা নিতাম না, কিন্তু আমার কাছে এই কমেন্ট পড়ার পরে মনে হচ্ছে যে আসলে এই কথাটা ঠিক। এখন মনে হচ্ছে যে আমি এই প্রবাসে একা বা আমার ফুল ফ্যামিলি যেখানে আছি এখানে আশেপাশে কোনো বাঙালি নেই, এটা মনে হয় আসলেই ভালোর জন্যই হয়েছে। কারণ আমি এর আগে শুনেছি অনেক আপুরা বলেছে যে যাদের সাথে আমার পরিচিত হয়েছে যে মেঘলা এখানে হচ্ছে একজনের পিছনে একজন এমনভাবে লেগে থাকে, শুধু সমালোচনা করা হয় সে কী ড্রেস পরলো, সে কী খেলো, কার হাজবেন্ড কী করলো না করলো, এই সমস্ত নিয়ে খুব বেশি সমালোচনা হয়। আর আমি আগে ভাবতাম যে ওরা সবাই একসাথে আছে, কত সুন্দর সুন্দর করে পিকনিক করে। যাই হোক যাই হোক, এখন মনে হচ্ছে যে আমি অনেকটা দূরে সব বাঙালিদের থেকে আছি, এটাই হয়তোবা ভালো। এই তো এখন হচ্ছে আমি যাচ্ছিলাম বাবুকে আনার জন্য, তো ওনার সাথে দেখা হলো। এই যে ওনারা কিন্তু খুব বেশি হচ্ছে ফেলিচে, মানে অনেক বেশি হাস্যোজ্জ্বল থাকে। তো এখানে হচ্ছে সিঁড়ি পরিষ্কার করার আগে আবার এখানে লিখে দিয়েছে যে এখন কিন্তু সিঁড়ি পরিষ্কার করা হচ্ছে, খুব সাবধানে যেন চলাফেরা করা হয়। যাই হোক, এই যে দেখুন, আমি তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে চলে এসেছি, কিন্তু আমি ভুলে আমার চাবিটা আনতে ভুলে গিয়েছি, যে কারণে কিন্তু আমি এখন আর বাসে ঢুকতে পারবো না। তো আমি বাবুর পাপাকে ফোন দিয়ে বললো, আপনাদের ভাইয়া বললো এখন যেহেতু চাবি আনো নাই, বাবু চলে আসলে বাবুকে নিয়ে চলে আসো, আমরা একসাথে মার্কেটে যাই। যাই হোক, এখানে আমি সকালে দেখিয়েছিলাম মানুষ মারা গিয়েছে, তো ওদের হচ্ছে এখানে কফিন নিয়ে এসেছে। আর এই যে দেখুন, যে যেই ধর্মেরই হোক না কেন, আত্মীয় স্বজন এখানে সবাই চলে এসেছে উনি মারা যাওয়াতে। আর এখানে প্রচুর পরিমাণে গাড়ি দিয়ে আজকে প্রচুর ভিড় হয়ে গিয়েছে রাস্তাগুলো, কি পরিমাণে গাড়ির জন্য।
এই তো চলে এসেছে বাবু। এখন হচ্ছে আমি বাবুকে এখান থেকে রিসিভ করলাম ওর ম্যাডামের কাছ থেকে, আর এখন হচ্ছে বাবুকে নিয়ে আমি চলে যাব। বাবুর পাপা বললো মার্কেটে যেতে, কারণ চাবি তো আমার কাছে নাই, যে কারণে বাসায় যেতে পারছি না। তো এই যে যাবার সময় দেখলাম এই যে কফিনটা হচ্ছে এখন নিয়ে যাচ্ছে গাড়িতে করে, তো আত্মীয় স্বজনরা হচ্ছে শেষবারের মতন ওনাকে দেখে নিল একবার। এই যে এখন হচ্ছে ওনার যাত্রা, মানে সারা জীবনের জন্য বিদায়ের যাত্রা, ওনার গাড়ি চলে যাচ্ছে। আমার এখনও মনে পড়তেছে ওনার কথা, যে আমি একদিন ওই দিকে হাঁটতেছিলাম আপনাদের ভাই আমি বাবু, তখন ওনার সাথে দেখা হয়েছিল। উনি বলছিল বাবুকে দেখে যে অনেক বেল্লো বাম্বিনি, মানে অনেক সুন্দর বাবু। তো মনে হয় যে সেই দিনের কথা। যাই হোক, মানুষের হায়াত কতদিন আছে একমাত্র আল্লাহই জানে, আর প্রত্যেকটা প্রাণীকেই হচ্ছে মৃত্যু সাৎকরণ করতে হবে, এটাই হচ্ছে মেন কথা। যাই হোক, খারাপ লাগছে যে মানুষটা চলে গিয়েছে দুনিয়া থেকে। যাই হোক, এখন এই যে বাবু আসলো, ওকে তো রিসিভ করলাম, কিন্তু বাসায় নিয়ে যেতে পারলাম না, কারণ চাবি আমি ঘরে রেখেই দরজা আটকে তারপর চলে এসেছি এখানে। এখন আর কি করার, এখন ওকে নিয়ে হচ্ছে যাব মার্কেটে। আর ওদের স্কুলে তো ওরা খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমায়, রেস্ট নেয়। তো ওকে বললাম যে বাসায় যাবা, তোমার পাপাকে বলবো যেন চাবি দিয়ে যায়, নাকি তুমি মার্কেটে যাবা। সে খুব ইন্টারেস্ট দেখালো মার্কেটে যাওয়ার জন্য, কারণ মার্কেটে গেলে সে চকলেট খাবে এর জন্য। যাই হোক, এখন হচ্ছে ওকে নিয়ে আমি মার্কেটের দিকে যাচ্ছি। আর যে আন্টির কমেন্টটা পড়লাম, আমি জানি না আন্টি আমার ভিডিওটা দেখবে কি না, আর যদি আন্টি কষ্ট পেয়ে থাকে আমি সরি। আন্টি, আপনি কাউকে কমেন্ট করার আগে আপনি অবশ্যই তার সম্পর্কে জেনে নেবেন। আর আমার জানা মতে আমি কোনো আমার কোনো একটা ভিডিওতে বলি নাই যে আমি এখন ইউনিভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছি বা এমন কিছু। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে আপু আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাসে কী পড়াশোনা করে, সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন। আমি শুধু আপনাদের জন্যই হচ্ছে ওগুলো শেয়ার করেছি। তো আমার মনে হয় না আমি নেক্সটে আর আমার ল্যাঙ্গুয়েজ ক্লাসে কী শিখিয়েছে বা কী করেছে এটার আর কোনো ভিডিও হয়তো আপনাদের সাথে শেয়ার করবো না। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করবেন, যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে হয়তো বা শেয়ার করতে পারি, তা না হলে তো দেখলেনই। আমি এখানে ল্যাঙ্গুয়েজের স্কুলে পড়ি, সেটাকে একজন বানিয়ে দিয়েছে আমি এখানে ভার্সিটিতে পড়ি, আমি আমার জানার মতো বলি নাই কোনো ভিডিওতে। যাই হোক, হয়তোবা ওনার শোনার ভুল হয়েছে অথবা ওনার জানার ভুল হয়েছে, ভুল হতেই পারে। এই তো এই সাইডটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মার্কেটের দিকে, এই সাইডটা অনেক বেশি ভালো লাগে। আর যে মারা গিয়েছে ওই যে যে হলুদ বাড়িটা দেখছেন, ওই এই দিকটাতেই হচ্ছে ওনার বাড়ি, এখানেই হচ্ছে ওনার বাড়ি। তো এখন ওনার বাড়ির সামনে থেকেই হচ্ছে আমি আর বাবু হেঁটে হেঁটে যাচ্ছি। তো কিছুক্ষণ হাঁটে আবার কিছুক্ষণ আমার কোলে আসে, ছোটো মানুষ যেহেতু, আর ট্রলিটাও ছিল হচ্ছে নিচের গ্রেজে, যেহেতু চাবি সম্পূর্ণটা বাসায় তাই ট্রলিটাও বের করতে পারি নাই। এখন হচ্ছে মা আর মেয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। অবশ্য এখন আবহাওয়া মোটামুটি ভালোই, অনেক বেশি ঠান্ডা না আবার গরমও না, এখন তো গরমই না কিন্তু হালকা হালকা বাতাস আছে। আর আমরা শীতের পোশাক পরেই বের হয়েছিলাম, এর জন্য এদিকতে হাঁটতেও ভালো লাগছিলো। আর ওই সাইডটাতে দেখেছেন একটা মানুষজন নেই, এদিকে গাড়ি চলছে বাট ওই সাইডে কোনো মানুষজন নেই, একদম নীরব একটা এলাকা, মানে আমাদের পুরো এলাকাটাই বলতে গেলে অনেকটা নীরব। আর আশেপাশে তো কোনো বাঙালি নেই, শুধু আমরা। এই শীতের সময় পাহাড়গুলোর দৃশ্যগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই শীতের সময় পাহাড়ের কালারগুলো না একদম আকাশি থাকে, আবার মাঝে মাঝে মেঘগুলো জমে থাকে, দেখতে ভারী সুন্দর লাগে। আর আমাদের এইদিকে দেখুন কেমন একটা বাড়ি, একদমই ভাঙাচোরা, মানে এই বাড়িটা কে জানে কত বছর ধরে এরকম ভাঙাচোরা হয়ে রয়েছে, কেমন জানে একটা ভৌতিক ভৌতিক লাগে। এখানে আবার হচ্ছে ওয়ার্নিং দেওয়া আছে যেন কেউ এই বাড়ির ভিতরে প্রবেশ না করে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। এই যে চলে এসেছি মার্কেটে, আর এখানে এসে দেখি বাবুর পাপা আগেই আমাদের জন্য এখানে ওয়েট করছিল। ভূত সাজার আছে কতগুলো, ভূত খাও। এই
তো আমরা টুকটাক কেনাকাটা করেছি আর আজকে আপনাদের সাথে শপিং ব্লগ শেয়ার করলাম না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছে। তো আমাদের প্রতিবেশী মানে আমার পাশের ফ্ল্যাটের আন্না, ওনার সাথে দেখা হয়ে গেল। উনি কিন্তু একজন জার্মানের নাগরিক। আমাদের দেশের অনেকের ধারণা যে ইটালি থেকে জার্মান অনেক বেশি আপডেট কান্ট্রি বা অনেক বেশি উন্নত, কিন্তু ইটালিতে কিন্তু অনেক অনেক এরকম জার্মানের নাগরিক আছে, ওরা কিন্তু ইটালিতে এসে জব করে। যাই হোক, এখন হচ্ছে আন্না বলতেছে আমিও তো বাসায় যাচ্ছি, আন্না হচ্ছে টুকটাক কেনাকাটা করেছে মার্কেট থেকে। তো আন্না বলতেছে যে চলো আমরা একসাথে যাই, তো বলতেছে আমার গাড়ি আছে যেহেতু চলো একসাথে চলে যাই। তো এখন হচ্ছে আমরা আন্নার সাথে বাসায় যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব, অথবা আমি এরকম ভিডিওর মাঝখানে আপনাদের কমেন্টগুলো পড়ব। যাই হোক, এখন হচ্ছে আমরা এই যে চলে আসলাম বাসাতে, আর এই যে গ্রেস এখন হচ্ছে আমাদের জিনিসপত্র নিয়ে বাসায় চলে যাব। এই যে দেখেন বাসায় এসেছি, এই যে চাবিটাকে আমি এখানে রেখে গিয়েছিলাম, এই চাবিটার জন্য এতটা ঘোরা লাগলো। যাই হোক, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।